কখনো কখনো এমন হয় এক অভাবনীয় মুহূর্ত তৈরি হয় রাইস এডুকেশনে। 2014-15 সালের রাইসের ছাত্র বর্তমানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে চাকরি করে। আজ সে তার ছোট ভাইকে নিয়ে উপস্থিত রাইসের অ্যাডমিশন ডিপার্টমেন্টে। সঙ্গে ছিলেন তার বাবাও। বড় ছেলের সাফল্যে তিনি গর্বিত। আশা করেন ছোট ছেলেও রাইস থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি চাকরি লাভ করতে পারবে। এভাবেই সাফল্যের পরম্পরা এগিয়ে নিয়ে যাবে রাইস। আচ্ছা, এই যে আপনি রাইস গ্রুপের হেড অফিসে কয় পড়াশোনা করেছিলেন? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2014-তে। আমি 14-তেই লাস্টের দিকে, মানে এই সময়টাতেই ভর্তি হয়েছিলাম। তখন ইন্ট্রোডাকশন ক্লাসটা করেছিলেন, তখন আপনি ইন্ট্রোডাকশন যেইভাবে আমাদের মোটিভেট করেছিলেন তো ওটা খুব স্ট্রাইক করেছিল। আপনি বাবা হন, বাবার এক ছেলে সাফল্য পেয়েছে, পরবর্তী ছেলেকেও রাইসের দিশা নিয়ে এসেছে, তো আপনার ছেলে মেয়ে তো ছেলে তো সাফল্য পাবে, এখানে কোনো আমার ডাউট নেই। মানে আপনার শুধু আপনাকে প্রশ্ন করছি, আপনি এখন কোথায় চাকরি করছেন? আমি ইন্ডিয়ান, মানে আপনি কেন, তোমাকে আমি তুমি বলবো, তুমি স্টুডেন্ট, তুমি চলে, তুমি যত বড় অ্যাকাউন্টেন্ট আমার স্টুডেন্ট দিয়ে আপনি বিডিও অফিসারও তো আমাদের স্টুডেন্ট দিয়ে। তুমি কোথায় চাকরি করছো? আমি এই মুহূর্তে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে অডিটর হিসেবে কাজ করছি। তুমি প্রথম ফার্স্টে এই চাকরিটা পেয়েছিলে? ফার্স্টে পেয়েছিলাম জেডএসআই এ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। আচ্ছা, অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম, তারপর এসএসসি দিয়ে এই চাকরি। ভাই অ্যাকচুয়ালি 12 এর পর আমি ওকে গাইড করি যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাওয়ার প্রয়োজন নেই, সেফ অ্যান্ড সিকিউর যদি লাইফটা চাস তো তাতে তাতে করে নর্মাল গ্র্যাজুয়েশন কর, করার পরে ডেফিনেটলি রাইসে ভর্তি হবে। তো সেইভাবে গ্র্যাজুয়েশন জাস্ট মানে লাস্ট ইয়ার অ্যাপিয়ারিং এখনো শেষ হয়নি, তো আমি ওকে সাজেস্ট করলাম যে এখনই ভর্তি হই, পরীক্ষাগুলো যাতে অ্যাটেন্ড করি, পরীক্ষাগুলো যাতে অ্যাটেন্ড করতে পারি। ও এমনি আমার কথা শুনে দু তিনটে পরীক্ষা অলরেডি দিয়েছে, মানে কালকে বললো, বললো স্যার আরেকটু আগে শুরু করতে পারলে ভালো ছিল, ভালো ছিল। আমি বললাম যে গ্র্যাজুয়েশনটা ঠিক আছে, আরেকটু আগে পড়াশোনা শুরু করে ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার কেমন লাগছে? আপনার ছেলে সাকসেস পেয়েছিল 2014-15, তারপরে আপনি তো গর্বিত বাবা, মানে আমি তো আপনার কেমন লাগছে? মানে আপনি বড় ছেলে চাকরি পেয়ে গেছে, ছোট ছেলেও আর কিছুদিনের মধ্যে চাকরি পেয়ে যাবে, আপনার মানে গর্ববোধ কেমন হচ্ছে? গর্ব তো ডেফিনেটলি গর্ব হচ্ছে, তো ছোট ছেলে পেলে আরো বেশি গর্ববোধ হবে।